সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট। মার্কিন রিপার ড্রোনে গুলি ছুড়ল জার্মান যুদ্ধজাহাজ, যা বলছে রিপোর্ট। ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনো ইহুদিরা নিরাপদ থাকবে না বললেন বাইডেন। হুতিদের ড্রোন ভেবে মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা জার্মানির। সিরিয়ায় ইরান সমর্থিতদের ঘাঁটিতে ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্র ভোটের আগে আদালতে ফের ধাক্কা খেলেন ট্রাম্প। এবং আগুনের ভয়ে ট্রেন থেকে নামতেই পিষে দিল অন্য ট্রেন। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার 28 ফেব্রুয়ারি ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমা এই দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রমজান মাস উপলক্ষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, আগের মতোই রমজানে মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনিদেরকে আল-আকসায় নামাজ পড়তে না দেওয়ার কথা বলেছিলেন ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে এমন আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 10 বা 11 মার্চ পবিত্র রমজান মাস শুরু। জেরুজালেমে মুসল্লিদেরকে কিভাবে বিবেচনা করা হবে সেটা মূল্যায়ন করছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামের বেন গাভির বলেন, রোজার মাসে পশ্চিম তীরে ফিলিস্তিনিদেরকে জেরুজালেমে প্রবেশ করতে দেওয়া হবে না। রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট। গাজা উপত্যকা সর্বদক্ষিণেশ্বর রাফাতে পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট। তিনি বলেছেন, রাফাতে আগ্রাসন চালালে ইসরায়েলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে, যা সামাল দেওয়া তেল আবিবের পক্ষে সম্ভব হবে না। 2006 থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকা অলমার্ট ব্লুমবার্গে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক সমাজের ধৈর্য এমন একটি স্থানে পৌঁছেছে যে এরপর তাদের পক্ষে রাফা আগ্রাসন সহ্য করা সম্ভব হবে না। রাফা অভিযানের ফলে মিশরের সাথে ইসরায়েলের স্বাক্ষরিত শান্তি চুক্তিও বিপদের মুখে পড়বে বলে তিনি সতর্ক করে দেন। ইহুদ অলমার্ট বলেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন করার উপর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোর দেওয়া উচিত। গাজায় মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে যুদ্ধের শুরুতে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিবের ধারণা ছিল হামাসের সমস্ত ঘাঁটি, সদর দপ্তর ও ইসরায়েলি পণবন্দীরা উত্তর গাজায় রয়েছে, কিন্তু গত প্রায় 5 মাসে তারা উত্তর ও মধ্য গাজা সর্বত্র তন্নতন্ন করেও হামাসের সদর দপ্তর কিংবা পণবন্দীদের খুঁজে পায়নি। এ কারণে দখলদার ইসরায়েল এখন নিরাপত্তা অঞ্চল ঘোষিত রাফা শহরে অভিযান চালাতে চায়। অথচ ইসরায়েলের পূর্ব ঘোষণা অনুযায়ী সহায় সম্বল হারিয়ে 15 লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ওই শহরে সম্ভাব্য স্থল আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে খোদ তেল আবিবের অপকর্মের প্রধান সহযোগী মার্কিন সরকার। কিন্তু তা সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, তিনি যে কোনো মূল্যে রাফা শহরে অভিযান চালাবেন। ওদিকে মিশর সরকার এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাফাতে অভিযান চালালে শান্তি চুক্তি স্থগিত করা হবে। কায়রো আরো বলেছে, গাজার 23 লাখ অধিবাসী রাফা দিয়ে প্রবেশ করা ত্রাণের সাহায্য কোনো মতে বেঁচে আছে। রাফাতে আগ্রাসন চালালে ত্রাণ তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, রাফাতে অভিযান চালালে উপত্যকার ত্রাণ তৎপরতার কফিনে শেষ পেরেকটি ঠোকা হবে। মার্কিন রিপার ড্রোনে গুলি ছুড়ল জার্মান যুদ্ধজাহাজ, যা বলছে রিপোর্ট। ভুল করে মার্কিন MQ-9 ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়েছে লোহিত সাগরে হুতি বিরোধী অভিযানে অংশ নেয়া একটি জার্মান যুদ্ধজাহাজ। একটি জার্মান গণমাধ্যমের খবরের বরাতে এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমের প্রেস টিভি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুত্বপূর্ণ গোলাগুলির এই ঘটনা ঘটেছে। জার্মানি সাপ্তাহিকের খবর অনুযায়ী ওই যুদ্ধজাহাজটি মার্কিন ড্রোন লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে কারিগরি ত্রুটির কারণে কোনো ক্ষেপণাস্ত্র ড্রোনটিতে আঘাত আনতে সক্ষম হয়নি। এ দুটো সাগরেই ভূপাতিত
পাতিত হয়েছে। চলতি মাসের শুরুতে জার্মান জাহাজটি লোহিত সাগরে হুতি বিরোধী অভিযানে অংশ নেয়। গাজে আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা, ফলে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। ইসরায়েলের ব্যবসা বাণিজ্য পড়ছে নেতিবাচক প্রভাবে। ইউরোপের জ্বালানি সরবরাহ অনেকখানি কমে গেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনে কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সেই হুতিদের দমাতে লোহিত সাগরে বিশেষ বহর পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জার্মান জাহাজটি সেই বহরের সাথে লোহিত সাগরে টহল দিচ্ছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, একটি বেনামি আকাশযান শনাক্ত করার পরই অসফলভাবে জার্মান জাহাজটির দুই ক্ষেপণাস্ত্র ছড়ে, তবে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে আঘাত আনতে পারেনি। পরে জাহাজটি জানতে পারে এটি মার্কিন আকাশযান। লোহিত সাগরে মার্কিন নৌবহরার অংশ হিসেবে ওই ড্রোনটি আকাশে পাহারা ও নজরদারি কাজে নিয়োজিত। ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনো ইহুদিরা নিরাপদ থাকবে না, বললেন বাইডেন। ইতিমধ্যে নিজেকে ইহুদিবাদী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনো ইহুদি নিরাপদে থাকবে না বলে মন্তব্য করেন তিনি। লেট নাইট উইথ সেথ মেয়ার্স অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, আমি মনে করি এভাবে যদি আমরা অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারি, তাহলে এমন একটি সম্ভাবনার পথে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথ মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব। রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, আমায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে অভিযানের আগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেবে ইসরায়েল, এরপর হামাসের অবশিষ্ট যোদ্ধাদের খুঁজে বের করবে। গাজে অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এভাবে চলতে থাকলে বিশ্বজুড়ে সমর্থন হারাবে ইসরায়েল। পবিত্র রমজানে গাজায় ইসরায়েল হামলা বন্ধ রাখবে বলে জানিয়েছেন বাইডেন। হুতিদের ড্রোন ভেবে মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা জার্মানির। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী একের পর এক জাহাজে আক্রমণ করছে, আর তাই নিরাপত্তা রক্ষায় সেখানে কাজ করছে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ অনেক পশ্চিমা দেশ। এর মধ্যে মার্কিন ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে জার্মানির একটি যুদ্ধ জাহাজ। জার্মানির যুদ্ধ জাহাজটি মার্কিন ড্রোনকে হুতি গোষ্ঠীর ড্রোন বলে মনে করেছিল, যদিও হামলার সময় ড্রোনটি লক্ষ্য করে ছোড়া গোলা সেটিতে আঘাত করেনি। বিষয়টি সম্পর্কে জানেন এমন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার মতে, গত মঙ্গলবার একটি জার্মান যুদ্ধজাহাজ ঘটনাক্রমে লোহিত সাগরের উপর দিয়ে উড্ডয়নরত একটি মার্কিন ড্রোনের উপর গুলি চালায়। মূলত তারা এটিকে হুতি ড্রোন বলে ভুল করেছিল। জার্মানির যুদ্ধজাহাজের নাম হোসেন। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টার অংশ হিসেবে জার্মানির ফ্রিগেটটি সেখানে নিয়োজিত ছিল। ওই কর্মকর্তা বলেছেন, জার্মানির যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনের উপর গুলি চালায়, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেটি ড্রোনে আঘাত করেনি। মার্কিনের ড্রোনটিতে জার্মানের ফ্রিগেটটি ঠিক কোন অস্ত্র দিয়ে গুলি করেছে তা স্পষ্ট নয় বলে মার্কিনের কর্মকর্তা বলেছেন। এর আগে গত মঙ্গলবার জার্মানির সশস্ত্র বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানায়, হোসেন দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউভি মোকাবেলায় কাজ করছে। উভয় ক্ষেত্রে জার্মান সামরিক বাহিনী বলেছে, ফ্রিগেটটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা শুরু করেছে এবং সফলভাবে ড্রোনগুলোর সাথে যুদ্ধ করেছে। এতে ফ্রিগেট কোনো আঘাত বা সম্পত্তির ক্ষতি হয়নি বলেও জার্মান সামরিক বাহিনী বলেছে। অবশ্য জার্মান সেনাবাহিনী বিবৃতিতে ভুলভাবে মার্কিন ড্রোন লক্ষ্য করে গুলি চালানোর কথা উল্লেখ করা হয়নি। জার্মানি বলেছে, জাহাজটি লোহিত সাগর এবং ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সামরিক প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করছে। এছাড়া লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের মিশনের সঙ্গে তাল মিলিয়ে ইউর এই অপারেশন কাজ করছে বলেও জানানো হয়েছে। সিরিয়ায় ইরান সমর্থিতদের ঘাঁটিতে ইসরায়েলি হামলা। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে দামেস্ক শহরের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইরান সমর্থিত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। বুধবার রাতে ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে তীব্র অভিযানের সর্বশেষ হামলা বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি শত্রুরা দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। তারা দাবি করেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যম সানা আউটলেট জানায়, ক্ষয়ক্ষতিগুলোর বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত লেবানিজ টেলিভিশন আল মায়াদিন জানায়, সিরিয়ার রাজধানী সুরক্ষিত সায়েদা জায়নাব এলাকায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে একটি প্রধান শিয়া মাজার রয়েছে। আঞ্চলিক গোয়েন্দা সূত্র বলেছে, সায়েদা জায়নাবের পাড়ায় ইরানের কুদস ফোর্স এবং এর সমর্থিত মিলিশিয়াদের শক্তি
শক্তিশালী উপস্থিতি রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, ইসরায়েলের হামলাগুলো দামেস্কের কাছে লেবাননে হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দুটি স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র, ভোটের আগে আদালতে ফেরে ধাক্কা খেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একজন বিচারক রায় দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রোহের সাথে জড়িত। একই সঙ্গে ট্রাম্পকে অঙ্গরাজ্যটির প্রাথমিক ব্যালট থেকে নিষিদ্ধ করেছেন তিনি, যদিও বিষয়ের একটি আপিল মুলতবি থাকায় রায়টিকে স্থগিত রেখেছেন তিনি। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। অবশ্য এবারই প্রথম নয়, এর আগে যুক্তরাষ্ট্রের অন্য দুটি অঙ্গরাজ্য কলোরাডো এবং মেইন সংবিধানের 14তম সংশোধনী বিদ্রোহ ধারা লঙ্ঘনের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রাথমিক ব্যালট থেকে সরিয়ে দেয়। তবে বিষয়ের চূড়ান্ত ফলাফল সম্ভবত মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তেই আসবে, আর ইলিনয় অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচন আগামী 19 মার্চ অনুষ্ঠিত হবে। অবশ্য ইতোমধ্যেই প্রাইমারিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। রিপাবলিকানদের মধ্যে মনোনয়ন দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকা প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প কমপক্ষে শুক্রবার পর্যন্ত ব্যালটে থাকবেন এবং এ সময় তিনি আদেশের বিরুদ্ধে আপিল করার সময় পাবেন। বিবিসি বলছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় তার ভূমিকার কারণে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী লঙ্ঘন করেছেন বলে ভোটারদের যারা যুক্তি দিয়েছিলেন কুক কাউন্টি সার্কিট বিচারক ফ্রেসি পোর্টার তাদের সাথে একমত হয়েছেন। আগুনের ভয়ে ট্রেন থেকে নামতেই বিষে দিল অন্য ট্রেন। চলন্ত ট্রেনে আগুনের খবর ছড়িয়ে পড়ে, তা থেকে বাঁচতে চেন ট্রেনের ট্রেন থামান যাত্রীরা। এরপর নেমে রেললাইনে হাঁটার সময় অপর ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যাত্রীদের। বুধবার 28 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, বুধবার রাতে পূর্ব রেলের আসানসোলের বিদ্যাসাগর ও কাশিটের স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। সেখানে অঙ্গ এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন লাগার ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা চেন ট্রেনে ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটার সময় অপর ট্রেনের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে ঝাড়খণ্ডের জামতারায় অপর ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানে দুর্ঘটনায় 12 জন নিহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া এই ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনিও জানান, কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি, কি কারণে এসব ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।